नमस्कार स्ट्रीट भिलेज फूडे अपन सकल के स्वागत जाना आज के सरपुटी माँ नहीं सरपुटी माँ दिए पटल आलू दिए एक रेसिपि तैरी देखो रेसिपिटा खूब टेस्टी और मजादार और स्वास्थ्यकर तो प्रथम माँगुलो बेचे निब परिष्कार এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসব তারপরে পিস করে দেখাবো। মাছগুলো ডিম হয়েছে সবগুলো মাছের ডিম বের করা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মূল রান্নায় চলে যাব এখানে তো আমি সরপুটি মাছ নিয়েছি পিস করে নিয়েছি খুব সুন্দর করে আমরা পটল আলু কেটে নিয়েছি চাটনি তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়েছি চাটনির ফোড়নের জন্য সরিষা ও শুকনো মরিচ তেজপাতা ও জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা ও রসুন বাটা জিরে বাটা लवण हलुद गुड़ो शुकनो मरीचर गुड़ो धने पता कुचि रान्नार तेल आगे हमें माछगुलो भेजे निब तो एखन आमी उनुनटाके धरिए निब उनुन धरानो हये गेछे आमी कड़ाईटा बसिए दिच्छी आमी लवण हलुद माछेर मध्ये माखिए निच्छी दिए दिच्छी लवण দিয়ে দিছি হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজা তেলে আমি পটলগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো খোসা ছাড়ানো হয়ে গেছে এরকম পাতলা পাতলা করে কেটে নিব যত দূর পারি পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি
ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জল, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল, তো জল দেওয়ার পরে ফুটে উঠেছে। এখন আমি পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমরা কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো আমরা হলে চাটনি হয়ে যাবে, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, জল দিয়ে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, সরিষা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, এখন আমি সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, ঢাকনা তুলে নিচ্ছি,
এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তৈরি করা হয়ে গেছে আমড়ার চাটনি, খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমরা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে আজকের এই রেসিপি। সাথে আমার বোন আছে, আমার মেয়ে আজকে নেই, সে খেলতে গেছে। Thank you.